হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এসেছি নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের টপিকস হলো ইন্টিগ্রেশন। চলো তাহলে আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে জানি। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে ম্যাথমেটিক্সে যে কোনো অপারেশনেরই ইনভার্স অপারেশন রয়েছে, যেমন অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ইভেন ফাংশনের ক্ষেত্রেও আমরা ইনভার্স ফাংশন পেয়ে থাকি। আবার এ যদি একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে এ ইনভার্স, দ্যাট মিন্স ইনভার্স ম্যাট্রিক্স আমরা পাই। ঠিক তেমনিভাবে এর আগের লেকচারগুলোতে আমরা যে ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম, সেই ডিফারেন্সিয়েশনেরও কিন্তু একটি ইনভার্স অপারেশন ম্যাথমেটিক্সে রয়েছে। ডিফারেন্সিয়েশনের সেই রিভার্স প্রসেসকে বলা হয় এন্টি ডিফারেন্সিয়েশন অর সিম্পলি ইন্টিগ্রেশন। মনে করো তুমি একটি ফাংশন নিয়েছো ক্যাপিটাল এফ অফ এক্স, এর ডেরিভেটিভ হলো স্মল এফ অফ এক্স। তাহলে এই স্মল এফ অফ এক্সকে তুমি যদি আবার ইন্টিগ্রেশন করো, তুমি কিন্তু পুনরায় আবার সেই ক্যাপিটাল এফ অফ এক্স, এই ফাংশনটাকেই ফেরত পাবে। একটা এক্সাম্পল দিয়ে এটা দেখি চলো। মনে করো তুমি ফাংশন নিয়েছো এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ কী হবে? টুয়াইস এক্স। এই টুয়াইস এক্সকে তুমি যদি আবার ইন্টিগ্রেশন করো, তুমি কিন্তু তাহলে এক্স স্কোয়ার, মানে মূল যে ফাংশনটা তোমার ছিল, সেটাই ফেরত পাচ্ছ। আমরা একটু পিক্টোরিয়াল ভিউটা দেখি। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো টুয়াইস এক্স, আবার টুয়াইস এক্স এর ইন্টিগ্রাল হলো এক্স স্কোয়ার। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ হচ্ছে একে অন্যের বিপরীত একটি প্রক্রিয়া। সো একটি ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে ফাংশনটা তুমি পাও, সেটাকে ইন্টিগ্রেশন করলে তুমি যেমনি মূল ফাংশনটা ফেরত পাও, ঠিক একইভাবে কোনো একটি ফাংশনকে ইন্টিগ্রেশন করে তার ডেরিভেটিভ নিলে তুমি কিন্তু মূল যে ফাংশনটা তুমি নিয়ে কাজ করছিলে সেই ফাংশনটাকেই ফেরত পাবে। এখানেও একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। টুয়াইস এক্সকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, যেটা পাবে তার ডেরিভেটিভ নিলে তুমি কিন্তু আবার টুয়াইস এক্সই পাচ্ছ, মানে মূল ফাংশনটাই আবার ফেরত পাচ্ছ। এখন আমরা একটু জানতে চাই এই যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এখানে কোন সিম্বলটা দ্বারা কি মিন করা হয়। এই যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে মূলত বলা হয় ইন্টিগ্রাল সিম্বল। এটা মূলত স্টাইলিশ এস। আর এই যে এফ অফ এক্স তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট মিন্স যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা হয় সেই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ট। আর এই যে অপারেটরটা রয়েছে ডিএক্স, এটা দ্বারা বোঝায় কার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করতে চাচ্ছ। এখানে রয়েছে ডিএক্স, দ্যাট মিন্স ইন্টিগ্রাল উইথ রেসপেক্ট টু এক্স। এটা দ্বারা ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কী হবে সেটাও কিন্তু আমরা বুঝে ফেলতে পারি। এখন দেখো ইন্টিগ্রেশনটা তাহলে কী ফর্মে থাকবে? ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইন্টু ডিএক্স, দ্যাট মিন্স ইন্টিগ্র্যান্ট ইন্টু এই অপারেটরটা। কিন্তু কখনো কখনো এই ডিএক্স অপারেটরটি ইন্টিগ্র্যান্টকে অ্যাবজর্ব করে ফেলতে পারে। এখানে দেখো সেই কথাটি আমি বলেছি, যেমন ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স, এটাকে কিন্তু লেখা যেতে পারে ইন্টিগ্রেশন ডিএক্স। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডিএক্স অপারেটরটি এই ওয়ান ইন্টিগ্র্যান্টকে এখানে অ্যাবজর্ব করে ফেলেছে, বাট এই দুটার মিনিং কিন্তু সেম। ঠিক একইভাবে ইন্টিগ্রেশন ওয়ান আপন এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে লেখা যেতে পারে ইন্টিগ্রেশন ডিএক্স আপন এক্স স্কোয়ার। তোমরা দেখে থাকবে যে কোনো একটি ফাংশনকে ইন্টিগ্রেশন করলে আমরা যে ইন্টিগ্রাল ভ্যালুটা পাই তার সাথে আমরা সি অ্যাড করি। এই সিটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। বাট কেন আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে ইন্টিগ্রাল ভ্যালুর সাথে অ্যাড করি? চলো আমরা সেটা বোঝার চেষ্টা করি। এক্স স্কোয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাই? টুয়াইস এক্স পাই। বাট এক্স স্কোয়ারই একমাত্র ফাংশন নয় যার ডেরিভেটিভ টুয়াইস এক্স হবে। এরকম আরও অনেক ফাংশন রয়েছে যার ডেরিভেটিভ আমরা টুয়াইস এক্স পেতে পারি। ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড, এক্স স্কোয়ার মাইনাস সিক্স, এই প্রত্যেকটা ফাংশনের ডেরিভেটিভই কিন্তু টুয়াইস এক্স হবে। কারণ এখানে ফোর, হান্ড্রেড, সিক্স এরা হচ্ছে কনস্ট্যান্ট, আর যেহেতু এরা কনস্ট্যান্ট এদের ডেরিভেটিভ কী হবে? জিরো হবে। এবার তুমি যদি টুয়াইস এক্সকে ইন্টিগ্রেশন করো, এর ইন্টিগ্রাল ভ্যালুটা কী হবে? এক্স স্কোয়ার হবে। কিন্তু এই ফাংশনগুলোর ক্ষেত্রে কী হওয়া উচিত ছিল? এক্স স্কোয়ার প্লাস ফোরের ক্ষেত্রে ইন্টিগ্রাল ভ্যালুটা এক্স স্কোয়ার প্লাস ফোর হওয়া উচিত ছিল। ঠিক একইভাবে এই ফাংশনটার ক্ষেত্রে হওয়া উচিত ছিল এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড, এটার ক্ষেত্রে হওয়া উচিত ছিল এক্স স্কোয়ার মাইনাস সিক্স। দ্যাট মিন্স এই এক্স স্কোয়ারের সাথে আমাদের কিন্তু একটি কনস্ট্যান্ট টার্ম অ্যাড হওয়া উচিত। বাট কনস্ট্যান্ট টার্মের অ্যাকচুয়াল ভ্যালুটা কী সেটা কিন্তু তোমার জানা নেই। এটা ফাংশন টু ফাংশন ভ্যারি করবে। যেমন এই ফাংশনটার ক্ষেত্রে ফোর হবে, এটার ক্ষেত্রে হান্ড্রেড হবে, এটার ক্ষেত্রে মাইনাস সিক্স হবে। দ্যাটস ওয়াই আমরা এক্স স্কোয়ারের সাথে কী করি, একটি আননোন কনস্ট্যান্ট সি অ্যাড করি। তো আশা করি তোমরা বুঝেছো কেন ইন্টিগ্রাল ভ্যালুর সাথে এই আননোন কনস্ট্যান্ট টার্মটাকে অ্যাড করা হয়। এবং সি এর মানটা এক এক ফাংশনের জন্য এক এক রকম হবে। এই ফাংশনটার ক্ষেত্রে হবে প্লাস ফোর, এটার ক্ষেত্রে প্লাস হান্ড্রেড, আবার একইভাবে এটার ক্ষেত্রে হবে মাইনাস সিক্স। দ্যাট মিন্স সি এর ভ্যালুটা ফাংশন টু ফাংশন ভ্যারি করবে। এখানে দেখো আমি তোমাদের জন্য
কিছু ফর্মুলা রেখেছি, যেহেতু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অন্যের বিপরীত প্রক্রিয়া, সো আমি পাশাপাশি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ফর্মুলাকে রেখেছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, একই সাথে রাইট হ্যান্ড সাইডে আমি ইন্টিগ্রেশনের ফর্মুলা রেখেছি। এই ফর্মুলাগুলোকে আমরা পরবর্তীতে ইউজ করব। আমরা এখন ইন্টিগ্রেশনের কিছু সিম্পল রুল নিয়ে আলোচনা করব। দেখো আমাদের প্রথম রুলটা কি বলেছে, ইন্টিগ্রেশন সি ইন্টু এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল সি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, যেখানে সি একটি কনস্ট্যান্ট। দ্যাট মিন্স কনস্ট্যান্ট টার্মটাকে আমরা কি করতে পারছি, ইন্টিগ্রেশনের বাহিরে নিয়ে আসতে পারছি। চলো এই রুলের একটা এক্সাম্পল আমরা দেখি। দেখো আমাদের কি ইভালুয়েট করতে বলেছে, ইন্টিগ্রেশন ফোর কজ এক্স ডিএক্স, ফোর কিন্তু এখানে একটি কনস্ট্যান্ট, সো অ্যাকর্ডিং টু দিস রুল আমরা এই ফোরটাকে কি করতে পারি, ইন্টিগ্রেশনের বাহিরে নিয়ে আসতে পারি। এখন ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স আমাদের কিন্তু জানা আছে যে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স হচ্ছে সাইন এক্স, সো এটা ইকুয়াল আমরা পাচ্ছি 4 সাইন এক্স, আর যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা হয়ে গিয়েছে সো আমাদের একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অ্যাড হবে এখানে, যেটাকে আমরা সি দ্বারা ডিনোট করি। এবার দেখো ইন্টিগ্রেশনের সেকেন্ড রুলে আমরা যাচ্ছি, এটাকে বলা হয় সাম অর ডিফারেন্স রুল অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স। দ্যাট মিন্স এখানে যে দুটো ফাংশন রয়েছে এফ অফ এক্স এবং জি অফ এক্স, এই ফাংশন দুটোর জন্য আমি আলাদা করে ইন্টিগ্রেশন নিতে পারছি। চলো এই রুলটা একটা এক্সাম্পল আমরা দেখি। আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে ইন্টিগ্রেশন এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমাদের এখানে কি রয়েছে, দুটো ফাংশন রয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার। অ্যাকর্ডিং টু দিস রুল আমরা এই দুটো ফাংশনের জন্য আলাদা করে ইন্টিগ্রেশন নিতে পারবো। দেখো এখানে আমরা তাই করেছি, আমরা নিয়েছি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস আবার নিয়েছি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। এখন এর ইন্টিগ্রাল ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারবো, এক্ষেত্রে আমরা পাওয়ার রুলটা ইউজ করতে পারি। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের পাওয়ার রুল, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, হোয়ার এন ইজ নট ইকুয়াল মাইনাস ওয়ান। কারণ এন যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা জিরো হয়ে যাবে, এবং আমরা জানি সামথিং ডিভাইডেড বাই জিরো সেটা কিন্তু আনডিফাইন্ড হবে। এখন প্রথম ফাংশনটার ক্ষেত্রে আমরা দেখি এখানে কি আছে, এক্স রয়েছে, এক্স রয়েছে মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান। তো এই এক্স টু দি পাওয়ার ওয়ানকে যদি তুমি এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করো তাহলে এন ইকুয়াল তুমি কি পাবে, ওয়ান। সেটা যদি এই ফর্মুলাতে বসাও তাহলে তুমি পাবে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান। দেখো আমরা কিন্তু এখানে সেটাই করেছি। প্লাস এর পরের যে ফাংশনটা রয়েছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে যদি তুমি এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করো তাহলে তুমি এন ইকুয়াল কী পাচ্ছ এখানে, টু। এবং এই ফর্মুলা যদি তুমি সেটা বসাও তাহলে তুমি পাবে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান। দেখো আমরা কিন্তু সেটাই পেয়েছি, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এটা ক্যালকুলেশন করে আমি পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি প্লাস সি। এরপরে যে রুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কম্বিনেশন অফ দিস টু রুলস এবং জেনারেলাইজ ফর্ম অফ দিস রুলস। চলো তাহলে দেখি, ইন্টিগ্রেশন সি ওয়ান এফ ওয়ান এক্স প্লাস সি টু এফ টু এক্স প্লাস আপ টু সি এন এফ এন এক্স ডিএক্স, মানে এখানে এন সংখ্যক ফাংশন নিয়েছি এবং প্রতিটা ফাংশনের সাথে দেখো কি রয়েছে, কনস্ট্যান্ট টার্ম গুণ রয়েছে। আমরা এই কনস্ট্যান্ট টার্মগুলোকে কী করতে পারি, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। দেখো এখানে সেটাই করেছি, সি ওয়ান সি টু সি এন যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে সেগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রেখেছি, এবং প্রত্যেকটা ফাংশনের জন্য আমি ইন্টিগ্রেশনটাকে আলাদা করে নিতে পারি। চলো আমরা এই রুলটার প্রয়োগ দেখি। দেখো আমাদের মান নির্ণয় করতে বলেছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তো আমি এক্সটা এর সাথে গুণ অবস্থায় আছে, এটাকে গুণ করে দিচ্ছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিএক্স। এবং অ্যাকর্ডিং টু দিস রুল আমরা প্রত্যেকটা ফাংশনের জন্য ইন্টিগ্রেশনটাকে আলাদা করে নিতে পারছি, এবং সেটাই এখানে করেছি, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এখন আমরা এগুলোকে কীভাবে ইন্টিগ্রেশন করতে পারবো, আমরা কিন্তু ইন্টিগ্রেশনের পাওয়ার রুলটা এক্ষেত্রে ইউজ করতে পারবো। তো সেটা আমরা ইউজ করেছি এবং আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার ফোর আপন ফোর প্লাস এক্স কিউব আপন থ্রি মাইনাস এক্স স্কোয়ার আপন টু প্লাস সি। এবার আমরা রুল থ্রির আরও একটা এক্সাম্পল দেখছি। আমাদের মান নির্ণয় করতে বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার এক্স প্লাস টু ডিএক্স। অ্যাকর্ডিং টু রুল থ্রি আমরা এই তিনটার জন্য আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিতে পারবো, সেটাই করেছি। আমরা পেয়েছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ফাইভ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টু ডিএক্স। তো প্রথমে এই টার্মটার ক্ষেত্রে আসো, আমরা কিন্তু জানি যে ই টু দি পাওয়ার এক্সকে যদি তুমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি ইন্টিগ্রাল ভ্যালু কী পাবে, ই টু দি পাওয়ার এক্সই পাবে। দেখো পরবর্তী লাইনে আমি সেটা
এটাই বসিয়েছি e টু দি পাওয়ার x আর যেহেতু 5 এবং 2 এখানে কনস্ট্যান্ট সো আমরা কি করতে পারি এই কনস্ট্যান্ট টার্ম দুটোকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি সেটাই করেছি এখন দেখো এখানে কি রয়েছে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানা আছে যে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx ইকুয়াল হলো a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a ঠিক একই ভাবে আমরা জানি যে ইন্টিগ্রেশন dx ইকুয়াল x আমরা যদি এই ফর্মুলাগুলো ইউজ করি এর পরের লাইনে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার x minus 5 into a to the power x divided by ln a plus 2 x plus integrating constant c. আমরা আরো একটা এক্সাম্পল দেখছি আমাদের মান নির্ণয় করতে বলেছে ইন্টিগ্রেশন x plus 2 root over x plus 7 divided by root over x dx. তো আমি শুরুতে এই root over x দ্বারা প্রত্যেকটা টার্মকে ভাগ করে দিচ্ছি দেখো এখানে সেটাই করেছি তুমি যদি এখন এই টার্ম তিনটা লসাগু নাও তুমি কিন্তু এটাই ফেরত পাবে এখন দেখো এই লাইনে আমরা কি করেছি এখানে আমাদের কি আছে x x মানে কি root over x into root over x দ্যাট মিন্স উপরে কিন্তু দুটো root over x রয়েছে আর নিচে একটি root over x রয়েছে সো root over x ক্যান্সেল হয়ে গিয়ে আমার কিন্তু শুধুমাত্র একটি root over x থাকবে যেটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার হাফ সেটাই লিখেছি সেকেন্ড টার্মে কি হয়েছে দেখো root over x ক্যান্সেল হয়ে যাচ্ছে আমাদের শুধু কি থাকছে 2 থাকছে থার্ড টার্মে 7 ইনটু 1 আপন রুট ওভার x তো রুট ওভার x মানে আমরা কি জানি x টু দি পাওয়ার হাফ তো 1 আপন x টু দি পাওয়ার হাফ এটাকে যদি আমি ইনভার্স আকারে লিখি তাহলে আমি লিখতে পারি x ইনভার্স হাফ সেটাই আমরা লিখেছি এখন দেখো রুল 3 ইউজ করে আমরা কি করতে পারছি প্রত্যেকটা টার্মের জন্য ইন্টিগ্রেশনটাকে আলাদা করে নিতে পারছি এবং এটার ক্ষেত্রে আমরা পাওয়ার রুল ইউজ করতে পারবো ইন্টিগ্রেশনের পাওয়ার রুলটা দেখো তোমাদের সুবিধার জন্য সাইডে দিয়ে দিয়েছি তো এখানে কি রয়েছে x টু দি পাওয়ার হাফ এটাকে যদি তুমি x টু দি পাওয়ার n এর সাথে কম্পেয়ার করো তাহলে n ইকুয়াল তোমাদের এখানে কি হাফ তো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা তুমি কি পাবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 দেখো এখানে কিন্তু তাই হয়েছে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস 2 যেহেতু কনস্ট্যান্ট 2 ইন্টিগ্রেশনের বাইরে থাকবে আর ইন্টিগ্রেশন dx this will be x so এই টার্মটা আমরা কি পাচ্ছি 2x plus 7 যেহেতু কনস্ট্যান্ট এটাও ইন্টিগ্রেশনের বাইরে থাকবে আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশন করব কাকে x টু দি পাওয়ার মাইনাস হাফ কে কার সাপেক্ষে x এর সাপেক্ষে এক্ষেত্রেও আমরা ইন্টিগ্রেশনের পাওয়ার রুলটা ইউজ করব তো আমরা যদি x টু দি পাওয়ার n এর সাথে এই x টু দি পাওয়ার মাইনাস হাফ কে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই এখানে n ইকুয়াল আমাদের কত রয়েছে মাইনাস হাফ তাহলে এই সূত্রে যদি তুমি বসাও তুমি পাবে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 দেখো আমাদের এখানে সেটাই হয়েছে আর যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা হয়ে গিয়েছে সো আমরা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c নিয়ে এসেছি এখানে এরপরের লাইনে আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি দেখো এখানে রয়েছে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 হাফ এবং 1 কে যদি তুমি যোগ করো তুমি পাবে 3 আপন 2 ঠিক একইভাবে নিচেও তুমি পাচ্ছ 3 আপন 2 প্লাস 2x প্লাস 7 ইনটু এখানে রয়েছে দেখো x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 আমরা জানি মাইনাস হাফ প্লাস 1 দিস উইল বি প্লাস হাফ দ্যাটস হোয়াই এখানে হয়েছে x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস c এরপরের লাইনে আমরা কি করেছি দেখো এখানে আছে x টু দি পাওয়ার 3 আপন 2 ডিভাইডেড বাই 3 আপন 2 দ্যাট মিন্স এই 3 আপন 2 এই টার্মটা কিন্তু এই টার্মের সাথে ভাগ অবস্থায় রয়েছে আমি যদি এটাকে গুণ করি তাহলে কি হবে নিচের এই টার্মটা উল্টে যাবে মানে 3 আপন 2 টা 2 আপন 3 হয়ে যাবে দেখো এখানে সেটাই হয়েছে 2 আপন 3 হয়েছে আর এই যে এখানে ছিল x টু দি পাওয়ার 3 আপন 2 এটাকে কিন্তু আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ হোল কিউব আর x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার x দ্যাটস হোয়াই এখানে হয়েছে রুট ওভার x হোল কিউব প্লাস 2x টার্মটা ঠিকই আছে এবার দেখো এখানে কি আছে 7 ইনটু x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ তার মানে কি হাফটা x টু দি পাওয়ার হাফের সাথে ভাগ অবস্থায় রয়েছে এটাকে যদি আমি গুণ করি তাহলে কি হবে এই নিচের টার্মটা মানে হাফটা উল্টে যাবে হাফ উল্টে গিয়ে হবে 2 আপন 1 তাহলে সেই 2 এবং 7 গুণ হয়ে এখানে হয়ে যাচ্ছে 14 আর ছিল x টু দি পাওয়ার হাফ সেটাকে আমরা লিখতে পারি রুট ওভার x সেটাই লিখেছি প্লাস c তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আমাদেরকে প্রমাণ করতে বলেছে ইন্টিগ্রেশন f ড্যাশ অফ x ডিভাইডেড বাই f অফ x টু dx ইকুয়াল ln মডিউলাস f অফ x প্লাস c এটা কিন্তু মূলত ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আমরা এই ফর্মুলাটার প্রমাণ এখানে দেখব এবং পরবর্তীতে প্রয়োগ দেখব তো চলো তাহলে প্রমাণ করি আমরা প্রমাণের শুরুতে ধরে নিচ্ছি f অফ x ইকুয়াল z এবং উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাহলে আমরা পাচ্ছি ddx অফ f অফ x ইকুয়াল ddx অফ z তাহলে এই ddx অফ f অফ x এটাকে আমরা কি লিখতে পারি f ড্যাশ অফ x ইকুয়াল ddx অফ z এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো f ড্যাশ অফ x dx ইকুয়াল dz তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে দ্যাট মিন্স ইন্টিগ্রেশন f ড্যাশ অফ x ডিভাইডেড বাই f অফ x dx ইকুয়াল আমরা কি লিখতে পারছি দেখো f অফ x ইকুয়াল আমরা কি ধরে নিয়েছি z ধরে নিয়েছি সেই মানটা এখানে বসিয়েছি তাহলে 1 upon z into এখানে কি আছে f ড্যাশ অফ x dx আমরা দেখো f ড্যাশ অফ x dx ইকুয়াল কি পেয়েছি dz পেয়েছি সেই মানটাও এখানে বসিয়েছি দ্যাট মিন্স আমরা 1 upon z কে ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু z
এক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফর্মুলা জানা আছে যে 1 আপন x কে যদি তুমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবে ln মডুলাস x তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা যদি 1 আপন z কে তুমি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তুমি পাবে ln মডুলাস z প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c এবার আমি যে z ইকুয়াল f অফ x ধরেছিলাম সেই ভ্যালুটাকে রিইনসার্ট করব এবং আমি পেয়ে যাব ln মডুলাস f অফ x প্লাস c তাহলে দেখো যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল আমাদের কিন্তু প্রমাণ করা হয়ে গিয়েছে এর পরের স্লাইডে আমরা এই ফর্মুলাটার প্রয়োগ দেখব দেখো আমাদেরকে প্রমাণ করতে বলেছে ইন্টিগ্রেশন tan x dx ইকুয়াল ln মডুলাস sec x প্লাস c চলো তাহলে প্রমাণ করা যাক আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ইন্টিগ্রেশন tan x dx এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন sin x upon cos x into dx কারণ আমরা জানি যে tan theta ইকুয়াল sin theta divided by cos theta তো সেই অনুসারে tan x ইকুয়াল আমি লিখতে পারছি sin x divided by cos x cos x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তুমি কি পাবে মাইনাস sin x তো আমরা যদি এই সূত্রটা ইউজ করতে চাই সূত্রটাতে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো নিচের ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায় তাহলে টোটাল ফাংশনটার ইন্টিগ্রাল ভ্যালু হবে ln মডুলাস f অফ x দ্যাট মিন্স নিচে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা প্লাস c আমাদের এখানে ডিনোমিনেটরে রয়েছে cos x এবং আমরা জানি cos x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবে মাইনাস sin x বাট এখানে তো রয়েছে প্লাস sin x তুমি যদি এই ফর্মুলাতে ইউজ করতে চাও তোমার কি দরকার হবে এখানে একটি মাইনাস দরকার হবে তো আমরা কিন্তু একটু টেকনিক্যালি এখানে মাইনাস নিয়ে আসতে পারি কি করতে পারি আমরা এখানে এখানেও মাইনাস এনেছি একই সাথে দেখো ইন্টিগ্রেশনের বাহিরেও আমরা মাইনাস নিয়ে এসেছি তাতে করে দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে এবং তোমরা এই টার্মটাই পাচ্ছ আমাদের কিন্তু মানের কোনো তারতম্য এখানে হচ্ছে না এখন কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারি সো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা লিখতে পারি ln মডুলাস cos x প্লাস c আর এই মাইনাসটা হলো এখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা এখন দেখো আমরা সবাই জানি যে cos x ইকুয়াল হলো 1 upon sec x পরের লাইনে আমি সেটাই করেছি cos x এর পরিবর্তে আমি লিখেছি 1 upon sec x এখন এখানে কি রয়েছে ln মডুলাস 1 upon sec x আমরা কিন্তু লগারিদমের কিছু সূত্র জানি তার মধ্যে একটি রয়েছে ভাগের সূত্রটা কি ছিল ln a divided by b equal আমরা লিখতে পারি ln a minus ln b according to that formula এখানে আমরা লিখতে পারছি ln মডুলাস 1 minus ln মডুলাস sec x plus constant c এখন ln 1 এর ভ্যালু কত আমাদের সবার জানা আছে সেটা হলো 0 সেই ভ্যালুটা এখানে বসিয়েছি আর বাদ বাকি টার্মগুলোকে ঠিক রেখেছি এর পরের লাইনে দেখো কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে তো ln মডুলাস sec x প্লাস c যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু প্রমাণ করা হয়ে গিয়েছে এটাও কিন্তু ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা তো আমরা এই ফর্মুলাটার সাহায্যে কিন্তু ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটাকে আমরা প্রমাণ করলাম ঠিক একইভাবে তোমরা প্রমাণ করবে ইন্টিগ্রেশন cot x dx ইকুয়াল ln মডুলাস sin x প্লাস c এবং আমি আশা করি তোমরা সেটা পারবে এবার দেখো আমাদেরকে প্রমাণ করতে বলেছে ইন্টিগ্রেশন cosec x dx ইকুয়াল ln মডুলাস cosec x মাইনাস cot x প্লাস c আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ইন্টিগ্রেশন cosec x dx এটা ইকুয়াল আমরা লিখছি ইন্টিগ্রেশন cosec x ইন্টু cosec x মাইনাস cot x ডিভাইডেড বাই cosec x মাইনাস cot x দ্যাট মিন্স আমরা উপরে এবং নিচে cosec x মাইনাস cot x গুণ করেছি এবার দেখো cosec x যেহেতু এই দুটোর সাথে গুণ আছে তা আমরা গুণ করে দিচ্ছি এখানে আমরা পাচ্ছি cosec স্কয়ার x মাইনাস cosec x ইন্টু cot x এরপরে আমরা একটু দেখতে চাই এই ডিনোমিনেটরে আমার যে ফাংশনটা রয়েছে দ্যাট মিন্স cosec x মাইনাস cot x এর ডেরিভেটিভ নিলে আমরা কী পাই তো আমরা এই ডেরিভেটিভ নিচ্ছি তো cosec x কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে মাইনাস cosec x ইন্টু cot x মাইনাস ঠিক একইভাবে cot x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে তুমি পাবে মাইনাস cosec স্কয়ার x এর পরের লাইনে এটা ঠিকই আছে জাস্ট এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে আর বাকি টার্ম ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cosec x মাইনাস cot x এর যদি তুমি ডেরিভেটিভ নাও তুমি পাচ্ছ মাইনাস cosec x ইন্টু cot x প্লাস cosec স্কয়ার x আমাদের এখানেও কিন্তু সেম জিনিসই আছে জাস্ট একটু আগে পরে রয়েছে তো আমরা এটাকে এইভাবে সাজিয়ে দিচ্ছি দ্যাট মিন্স এই টার্মটাকে আগে লিখেছি মাইনাস cosec x ইন্টু cot x প্লাস cosec স্কয়ার x এখন দেখো আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবো কেননা আমাদের ডিনোমিনেটরে যে ফাংশনটা রয়েছে তার ডেরিভেটিভ করলে যে ফাংশনটা পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের নিউমারেটরে রয়েছে সো আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো এখানে এবং অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা এখানে লিখতে পারবো ln
মডিউলাস কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, সো আমাদের প্রমাণ হয়ে গিয়েছে। ঠিক একই ওয়েতে তোমরা প্রমাণ করবে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স ইকুয়াল লন মডিউলাস সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, এবং আমি আশা করছি তোমরা সেটা পারবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তো আমি তো আছি। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, স্টে হোম স্টে সেফ, আল্লাহ হাফেজ।